পূজার সময় বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, ইসলামী দৃষ্টিতে স্লোগান কতটুকু যথার্থ? একেবারেই অন্তঃসার শূন্য অযৌক্তিক একটি স্লোগান, এটিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে এই সমাজে। ধর্ম যার যার উৎসব তার তার হবে, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না, কারণ উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আলাদা করে উৎসবটাকে, ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না। বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন, যার যার ধর্মীয় উৎসবও তিনি পালন করবেন, আমাদের পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারতার জাহির করতে গেছেন, আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের উপরে হামলা করতেও সেই মানুষগুলোর কিন্তু দ্বিধা করতে দেখা যায় না। তো আসলে এভাবে ধরে বেঁধে বা শো অফ করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না। ইসলামের প্রকৃত শিক্ষা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু যথেষ্ট হবে আমাদের সমাজে ভিন্ন চিন্তার বা ভিন্ন ধর্মের মানুষের প্রতি, মুসলমানদের যে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি, মুসলমানদের যে ভালোবাসা সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাদের পায়ে গুলি লেগেছে তাদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে, এখন তারা কৃত্রিম পায়ে চলাফেরা করছেন, ওযু করার সময় কি তাদের এই কৃত্রিম পা ধুইতে হবে? বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাদের পায়ে গুলি লেগেছে তাদের পা কেটে ফেলেছে, কিংবা অন্য যে কোনো কারণেই, কারোর যদি অ্যাক্সিডেন্টের কারণে যদি পা কেটে ফেলতে হয়, কৃত্রিম পাও যদি নিয়ে চলাফেরা করেন, তাহলে ওই কৃত্রিম পাওটা ধোয়া জরুরি নয়, তার জন্য ওই পাও, সংশ্লিষ্ট পাও যেটা কেটে পড়ে গেছে সেটা আসলে ধোয়া জরুরি নয়, বরং তিনি তার সুস্থ স্বাভাবিক যে পাটা আছে সেটা ধৌত করবেন। আর যদি পা কেটে পড়ে যায়নি, ব্যান্ডেজ করা আছে, তাহলে ব্যান্ডেজের উপরে তিনি মাসা করবেন। বিধায় প্লাস্টিকের বা অন্য কোনো পাও যেটি কৃত্রিম, সেটা যেটা যুক্ত করা হয়েছে শরীরের মধ্যে চলাফেরার জন্য, সেটার উপরে আসলে ধোয়া কিংবা মাসা করার কোনোটারই প্রয়োজন নেই। এমনি শফিকুল ইসলাম লিখেছেন, জামাতে সালাত আদায়ের সময় দুই রাকাতের বৈঠকে দুরুদ পাঠ করে ফেললে করণীয় কী? জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে যদি দ্বিতীয় রাকাতে আপনি বৈঠকে দুরুদ পড়ে ফেলেন তাতে কোনো সিজদা সাওয়াব দিতে হবে না, কারণ প্রথমত এই নামাজে অর্থাৎ জামাতবদ্ধ নামাজে ইমাম সাহেবের যে আপনি অনুসরণ করছেন সেখানে আপনার আলাদা করে কোনো সিজদা সাওয়াব আপনার উপরে প্রযোজ্য হয় না। আপনি একাকী নামাজ পড়তেন তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় রাকাতে যদি আপনি জোহরের নামাজে ধরা যাক যে আপনি দুরুদ পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে শেষে সিজদা সাওয়াব দেওয়ার প্রয়োজন হতো। আমি হৃদয় হোসেন আপনি লিখেছেন, জুমার নামাজ পড়তে গেলে অনেকে দেখি বসে বসে ঝিমায়, অনেকে ঘুমিয়ে পড়ে, থেকে ওজু ভেঙে যায় না? বসে বসে ঝিমাইলে অসুবিধা নেই, যদি ঝিমাই ঝিমাতে আপনি পড়ে যান তাহলে ওজু ভাঙবে, কিংবা হেলান দিয়ে যদি ঘুমান তাহলে সেক্ষেত্রে ওজু ভাঙবে। এমনি মিজান রহমান লিখেছেন, টাকা ধার নিয়ে সুদের কিস্তি দিবে জানার পরও কি টাকা ধার দেওয়া যাবে? যদি এটা সুদের কাজে সহযোগিতা হয় তাহলে তো জায়েজ নাই, কিন্তু সে টাকা ইতিমধ্যে সুদে টাকা নিয়ে ফেলেছে, এখন তার মুক্তির জন্য আপনি উদ্যোগ নিলেন, টাকা পয়সা দিয়ে টাকা মুক্ত করলেন, তাহলে সেটি কিন্তু নাজায়েজ হবে না। অর্থাৎ এখানে সে ফেঁসে গেছে, এখন তাকে মুক্ত করার চেষ্টা আপনি করছেন, সেটি আপনি করতে পারেন। আর যদি সে এটাকে কন্টিনিউয়াস নিয়ে যাচ্ছে, আপনার সুদ দিয়ে যাচ্ছে, সুদের ঋণ নিয়ে যাচ্ছে, এটা তার একটা কন্টিনিউয়াস প্রসেস, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি সহযোগিতা করবেন না, অর্থাৎ হারাম থেকে ক্লোজ করে বের হয়ে আসার চেষ্টা করছে সেখানে আপনি সহায়তা করবেন, আদারওয়াইজ আপনি সহায়তা করবেন না। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।